ক্রিকেটের কল্যাণে ক্রিকেটকে আরও বেশি সময়োপযোগী এবং আকর্ষণীয় করতে আইসিসির তোড়জোড়ের অভাব নাই। ক্রিকেট খেলার সব নিয়মকানুন প্রবর্তন করে মেরিলিবন ক্রিকেট ক্লাব। ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় করতে আইসিসির পরামর্শে এবার আরও কয়েকটা নতুন নিয়ম এনেছে এমসিসি। মোট 9টা ছোট বড় নিয়মে পরিবর্তন এনেছে এমসিসি। এখন থেকে মাঠে অতিরিক্ত খেলোয়াড়ের ধরা ক্যাচ বা রান আউট লেখা হবে যে ক্রিকেটারের বদলি হিসেবে অতিরিক্ত ক্রিকেটার মাঠে নেমেছে তার নামেই। ডেড বল এবং ওয়াইড বলের নিয়মেও এসেছে পরিবর্তন। বোলিংয়ের সময় ফিল্ডারদের মুভমেন্ট কিংবা পিচের বাইরে পড়া বল সম্পর্কেও নতুন নিয়ম এনেছে এমসিসি। দীর্ঘদিনের বিতর্কিত মানকাট আউট নিয়েও নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এমসিসি তথা আইসিসি। এমসিসির নতুন নিয়মে দুশ্চিন্তার ভাঁজ পড়তে পারে ফাস্ট বোলারদের কপালেও। 9 পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাচ আউট নিয়ে পরিবর্তন করা নিয়ম। এতদিন পর্যন্ত ক্যাচ আউটের বেলায় ক্যাচ ধরার আগে ব্যাটাররা প্রান্ত পরিবর্তন করলে আউটের পরের বলে স্ট্রাইক পেতেন নন স্ট্রাইক প্রান্তের ব্যাটার, কিন্তু এই নিয়মে ইতি টেনেছে আইসিসি। এবার থেকে ক্যাচ আউট হলে পরের বলে স্ট্রাইক পাবেন নতুন ব্যাটার। শুধুমাত্র ওভারের সমাপ্তিতে ক্যাচ আউট হলে নতুন ব্যাটার যাবেন নন স্ট্রাইক প্রান্তে। ওয়াইড বল নিয়ে দীর্ঘদিন ধরে একটা মৃদু সমালোচনা চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে। কোনটা ওয়াইড হবে, কোন দিক দিয়ে গেলে ওয়াইড হবে কিংবা ব্যাটারের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে ছিল বিতর্ক। এমসিসি বলেছে এবার থেকে বল হওয়ার আগে যে কোনো মুহূর্তে ব্যাটারের সর্বোচ্চ অবস্থানের উপর নির্ভর করেই ওয়াইড দেবেন আম্পায়াররা। বল হওয়ার আগ মুহূর্তে ব্যাটার স্ট্যাম্পের দিকে সরে আসলেও সেটা কাউন্ট হবে না। কোনো বল পিচের বাইরে পড়লে সেটা খেলার জন্য ব্যাটার পিচের বাইরে যেতে পারবেন না। ব্যাটারের ব্যাট অথবা শরীরের যে কোনো অংশ থাকতে হবে উইকেটে। ব্যাটার উইকেটের বাইরে গেলে সেটা ডেড বল হিসেবে কাউন্ট হবে। আর ব্যাটারকে পিচের বাইরে যেতে হয় এমন কোনো বল যদি বোলার করেন তাহলে সে বল হবে নো বল। বল হওয়ার আগে নন স্ট্রাইকের ব্যাটারকে রান আউট করার যে নিয়ম মানকাট আউট নামে এতদিন পরিচিত ছিল সেই নিয়মেও সংশোধন এনেছে এমসিসি। মানকাট আউট এতদিন পরিচিত ছিল আনফেয়ার আউট হিসেবে। এখন থেকে মানকাট আউটকে বিবেচনা করা হবে সাধারণ রান আউটের মতোই। শেষ নিয়ম হিসেবে বলে কোনো থুথুর ব্যবহার নিষিদ্ধ করেছে এমসিসি। বোলার এবং ফিল্ডাররা বলের সাইন ঠিক রাখতে বলের থুতু ব্যবহার করতেন, তবে এবার থেকে সম্পূর্ণভাবে এটা নিষিদ্ধ করা হলো। এমসিসি জানিয়েছে থুতু ব্যবহার করলে এটাকে বল ট্যাম্পারিং হিসেবেই দেখা হবে। Hey, this is Chris Gayle, Universe Boss. Monarch Mart, Bangladesh, Niase Ecomas. Shabda Maje, Kenakata, Monarch Mart. Monarch Mart, Bishas Tatar, Arekna. ক্রিকেটের এসব নতুন নিয়ম চালু হবে অক্টোবরের প্রথম দিন থেকে। নতুন নিয়মে মানিয়ে নিতে ক্রিকেটারদের কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা এই নিয়ম ক্রিকেটকে কতটা আকর্ষণীয় করছে সেটা দেখতে তাই অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। এই স্বাধীনতার মাসে নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, সাথে থাকছে প্রথম রিচার্জে 1700 টাকা পর্যন্ত বেনিফিট। তাই দেরি না করে আজই আকাশ সংযোগ নিন। অফারটি চলবে সীমিত সময়ের জন্য।